ওয়েলকাম বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত বেঙ্গলি ব্লগার মোনালির সাথে। এটা হচ্ছে পার্ট টু। পার্ট টু করলাম কেন, ভিডিওটা আগের ভিডিওটা বড় হয়ে যেত বলে সেই জন্য পার্ট টু করা হয়েছে। আর আমি কোনো মোমেন্ট বাদ রাখিনি তোলার জন্য, মানে এত সুন্দর লেগেছে আমার, সেই কারণে আমি পার্ট টু করেও ছাড়ছি। তো জানি অনেক খারাপ কমেন্ট আসবে বা অনেকে অনেক খারাপ ভাববে, তো আমার কিছু যায় আসে না, আমি এগুলো স্মৃতি হিসেবে রেখে দেবো। তো মৌকে আমার প্রথম থেকেই খুব ভালো লাগে, আমি বলেই ছিলাম। তো মৌর সঙ্গে দেখা করতে পারবো সেটা আমি কোনোদিনই ভাবিনি। তো আজকে খুবই আনন্দ বোধ করলাম, তার সঙ্গে দুটো অপরি পাওনা বলেই দিলাম, গীতাদি আর আর সুতপা। সুতপা সত্যি ভিডিওতে ভাবতে পারিনি, ওর সামনেও খুব মিষ্টি তোমরা, সামনে দিকে ওকে চিনলাম আর দৃশ্যগুলো এনজয় করো। তো এরপরে আমি আর বকবক করবো না, তোমরা দেখতে থাকো আর আশা করি তোমাদের ভালো লাগবে। আমি সব কটা যতটুকুনি পেরেছি ততটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো। চকলেট তো খুব সুন্দর বানিয়েছিলে, চকলেটটা তো খুব সুন্দর বানিয়েছিল বললো।
আমার চ্যানেলের নাম তো যাদব কুমার কলেজ ব্লগ তো আপনারা আমার চ্যানেলে এসে ভিজিট করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আর দিদি চ্যানেলের নাম কি যেন বেঙ্গলি ব্লগার মোনালিসা বেঙ্গলি ব্লগার মোনালিসা তো আমরা প্রত্যেকে কিন্তু শিক্ষানবিশের মতো আর ছোট ইউটিউবার আশা করি একদিন মোমে দিদির মতো জায়গায় পৌঁছাতে পেরে নিজেকে পূর্ণ মনে হবে আর আজকে রিয়েলি রিয়েলি ভীষণ বড় হ্যাপি হয়েছে মানে এগুলো কিছু বলা যায় না কিছু কিছু জিনিস আর আজকের ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর নতুন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর অবশ্যই যারা এখানে তোমাদেরকে চ্যানেলের নাম বলেছি বা প্রফেসর চ্যানেলে হয়তো আমি আমি আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি এখানে দেখো সবার সঙ্গে আলাপ হলো ভিডিওটা আজকে আমি এখানে এন্ড করে দিলাম বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগলো আর এখন বিদায়ের পালা চলে যাচ্ছে মনটা খারাপ হয়ে যাচ্ছে খুব ভালো লাগলো সবার সঙ্গে আলাপ হয়ে সবাই খুব ভালো মানুষ আমরা একে অপরের কোনো শত্রু নয় আমি যেটা বুঝলাম এখানে এত মিষ্টি ব্যবহার এত সব মিশুকে আমি ধারণা করতে পারিনি এত ভালো ব্যবহার পাবো খুব মিষ্টি ব্যবহার যেমনি মৌ তেমনি সুতপা আর তেমনি গীতাদি সত্যি এত ভালো লাগলো আমি যদি আজকের দিনটা না আসতাম খুব বড় একটা মিট আপ মিস করতাম মানে এত সুন্দর লাগলো যে আমি বলে বোঝাতে পারবো না আমি খুব খুশি হয়েছি আর এরকম মিট আপ রাখলে আমি আবার আসব তো টাটা বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যেটা বলা ভুল হয়েছে আমি যখন আসছিলাম তখন নার্ভাস ছিলাম যে সেই জন্য তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি তাই যাবার সময় তোমাদের সঙ্গে একটু রাস্তাটা শেয়ার করে দেবো তো দেখতে থাকো আর পাশে থেকো ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতন টাটা আমি নিয়ে আসবো
মায়ের মন্দির আছে, এর আগে আমি তোমাদের ব্লগে শেয়ার করেছি, ওই মন্দিরে এসেছিলাম। রাজবলে চলো দর্শন করে যাই। তো খুব ভালো লাগলো, মনটা ভরে গেল। তো এখন আবার বাড়ি যাচ্ছি, এই যে হাতে প্রসাদ নিয়ে নিয়েছি মেয়েদের জন্য, আমি খেয়েছি অল্প, আর ওরা আজ পুরোটাই খেয়ে নিয়েছে। তো আজকে দিনটা মোটামুটি ভালোই গেল। প্রথম দিক দিয়ে একটু টেনশন টেনশন করছিলাম, কিন্তু লাস্টের দিকে ভালোই গেল। শেষ করে দিলাম, টাটা।